আমি ক্রিয়েট পার্টে চলে এসেছি। আপনাদেরকে অলরেডি বলছি যে HTML বিগিন ফর্ম আসলে কার কাকে রিপ্রেজেন্ট করে, কাকে HTML কোনটাকে, HTML ফর্ম কে রিপ্রেজেন্ট করে। আলটিমেটলি আমি এখানে অংশটুকু রান করি। ক্রিয়েটের মধ্যে বেশ কিছু মজার ব্যাপার আছে, ওটা একটু দেখানোর চেষ্টা করছি। সো আমরা প্রথম দেখি এই অংশটুকু ভেতরে HTML কি তৈরি হলো। দেখেন ওই HTML বিগিন ফর্ম এই কোডের জন্য, এই HTML হেল্পারের জন্য এখানে কিন্তু তৈরি হয়েছে ফর্ম। তাহলে এখানে লেখা কি একটু দেখেন তো, ফর্ম অ্যাকশন আইটেম কন্ট্রোলারের ক্রিয়েট মেথড কি পোস্ট, এগুলো এখন আমরা জানি না, আস্তে আস্তে জানার চেষ্টা করব, বাকিটুকু না জানলেও চলবে। এবার সোর্স কোডে চলে আসি। আবার সোর্স কোডে আসলাম, আইটেম কন্ট্রোলার কে ওপেন করলাম। ইন্টারেস্টিংলি আইটেম কন্ট্রোলারের মধ্যে আপনি ক্রিয়েট দেখবেন দুইটা, এগুলো মেজর ইস্যু না এখন, বাট এইটা মেজর ইস্যু। এটা ফেলে দে, সরি করতে হবে এখানে। এবার তাহলে একটু বোঝার চেষ্টা করব কখন কোনটা কল হয়, কেমন একটু দেখি কখন কোনটা কল হয়। সো ক্রিয়েট কিন্তু দুইটা, ক্রিয়েট এটা এবং ক্রিয়েট এটা। এই বাই দ্য ওয়ে আমরা একটা জিনিস শিখছিলাম, মেথড ওভারলোড করলে এখানে কনফিউশন হয়, আপনাদেরকে রান করে দেখাচ্ছি না আমরা, তাই না? এখানে তো মেথড ওভারলোড দেখেন, নো প্যারামিটার উইথ প্যারামিটার, এগুলো ইম্পর্টেন্ট ইস্যু না। এবং লাস্টের অংশ যদি দেখেন তাহলে বুঝবেন, এই অংশ যদি দেখেন, দেখেন আসলে ওর প্যারামিটার এটা দরকার নেই, না বুঝলে আপাতত চলবে। ওর প্যারামিটার একটা আইটেম টাইপ, এবং আপনারা জানেন ক্রিয়েটের মধ্যে আসলে আইটেমটা দিতে হবে, তাই না? আচ্ছা, আমাদের আগের কোড আমরা ম্যানেজ করছি কিভাবে, আমরা চেক করছি নাল চেক করে ম্যানেজ করছি। ওকে, যারা ভুলে গেছেন তাদের জন্য কন্ট্রোলারে দেখেন, আর বলছে এই যখন খালি ব্যাপারটা ঘটবে, তার মানে ফার্স্ট রিকোয়েস্ট, অর্থাৎ প্রথম হলো ওকে ফর্মটা আমি দিব সাবমিট করার জন্য, তখন গেটওয়ের মধ্যে সেভ এর ইস্যু নাই। সো কাজটুকুকে এবার দুই ভাগে ভাগ করে ফেলি। একটা হলো প্রথম রিকোয়েস্ট, যে ভাই ইউজারের দিক থেকে চিন্তা করেন, ভাই আমাকে আপনার অ্যাপ্লিকেশনটা অথবা আপনার আপনার ওইখান থেকে একটা কিছু আসুক যেটা দিয়ে আমি আইটেমের ডাটাগুলো এন্ট্রি করে সাবমিট করতে পারবো, এটা হলো প্রথম রিকোয়েস্ট। তারপর কি, আমি ডাটাটুকু এন্ট্রি করলাম এবং সাবমিট বাটন প্রেস করলাম, এবার আপনি সেভ করেন, তাই না? দুইটা কাজকে আমরা দুই ভাগে ভাগ করে ফেলবো। চলেন অবজার্ভ করলে আপনারা বুঝবেন কিভাবে কাজটুকু হয়। ক্রিয়েটেড এখানে কল ডিবাগ পয়েন্ট এবং এই ক্রিয়েটে ডিবাগ পয়েন্ট দিলাম। ওকে, নাও অ্যাপ্লিকেশনটাকে আবার রান করো। নাও ফর দ্য ফার্স্ট টাইম ইউ উইল সি হুইচ ক্রিয়েট উইল বি কল। ওকে, সো আইটেম স্ল্যাশ ক্রিয়েট, কোনটা কল হয়েছে যেটার উপরে কিছু লেখা নাই, আমি আপাতত বলবো। দিলাম রান, এবং তারপরে কোনটা কল হয়েছে দেখেন তো, কোনটা মানে এখানে বললে আপনি উপরেরটা নিচেরটাই বলবেন, তাই তো? পার্থক্যটা বলি, এখন কল হয়েছে HTTP পোস্ট আর আগে কল হয়েছে HTTP গেট। ওকে, নাও এবার সোর্স কোডে আবার এখানে চলে আসব। এখানে এসে দেখেন মেথডটা কি, যা সো এর পরে মানে ব্যাপারটুকু হলো এই রকম, আমি যখন ফর্মটাকে সাবমিট করছি তখন পোস্ট মেথড কল হয়েছে। গেমটা আরেকটু উল্টিয়ে বলে, মানে কথাটুকু উল্টিয়ে বললে পোস্ট কল হয়েছে কারণ হলো মেথডটা ছিল সাবমিট, মেথডটা ছিল পোস্ট। আমি জানি না পোস্টের কাজটা কি অথবা অন্য কিছু আছে কিনা। ওকে, এবং তখন কিন্তু এটা দিয়ে সেভ হয়, দেখেন তখন কিন্তু এটা দিয়ে সেভ হয়েছে, রাইট? তার মানে হলো প্রথম হিট আর এটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এবার আপনাদেরকে, আপনারা কি প্রথম এটা বুঝতে পারছেন বিগিন ফর্মটা যে HTML ফর্ম হচ্ছে, এটা তো ডান। ওকে,
Yes, আমি কিন্তু এখনো গেট পোস্ট কিছু বলিনি দেখাবো এটার জন্য আমি আগের অ্যাপ্লিকেশনটা চলে আসি তাহলে এখান থেকে বুঝতে আরো সুবিধা হবে এই যে আপনারা এখানে দেখতে পাচ্ছেন তাই না এখানে আমরা ফর্ম লিখছি না এভাবে লেখা গুগল ফর্ম দিয়ে লেখা তো সেম মানে আমি যদি এইচটিএমএল এর রেসপেক্টে চিন্তা করি আসেন এখানে কিন্তু একটা কাজ করা যায় মেথড ইকুয়ালস অথবা মেথড ইকুয়ালস গেট রাইট নরমালি এইচটিএমএল ফর্মের মধ্যে যখন আমরা কিছু না লিখি তখন মেথড না লেখা আর গেট থাকা সেম ওকে আমি আগের অ্যাপ্লিকেশনে চলে গেছি এখন কিন্তু আজকের কোড না আগের কোডটা রান করি এবং বোঝার চেষ্টা করি কি হয় রান করলাম সেভ কল হলো ডেফিনেটলি এটা আসবে তাই না আচ্ছা এবার দেখেন তো এখানে কি লেখা আমি এখানে ডাটা দিয়ে সেভ বাটন ক্লিক করলে আপনারা জানেন কোনটা কল হবে এগেইন এখানে তো একটাই তাই না সরি এটা না এটা এটাই কল হবে তাই না উপরের কোডটা দেখেন তো এটা কি লক্ষ্য করছেন উপরে কোড ইকুয়ালস ভ্যালুটা চলে আসছে না এটা কি দেখতে পাচ্ছেন এটা দেখেন আচ্ছা এবার নেক্সট আমি কোডটাকে আপডেট করব আচ্ছা বাই দ্য ওয়ে এটা একটু ওপেন কেন হলো না জানি না দেখি আচ্ছা একটা কাজ করি সেটা হলো ব্যাচ 8 এবং ব্যাচ 7 এর ইয়া একই রকম কেমন তাহলে জাস্ট ঘুরিয়ে দেই তাই না আগে একই রকম সো আমি শুধুমাত্র ডাটাবেজের কানেকশন স্ট্রিংটা এখানে কনফিগ ফাইলে চেঞ্জ করে দিই ওকে তাহলে তো হয়ে যাবে সেম সো ফার আই রিমেম্বার সেম ওকে নাও সি দেখতে পাচ্ছেন চলে এসছে না নতুন একটু পজ করে দিই
এটা কিছু না লিখলেও HTTP গেট বাট তারপর আমি লিখছি বোঝার জন্য HTTP গেট এইবার ইফেক্টটা দেখেন তো আপনারা কি হয় এই দুইটা এটা এবং এটা ও সরি সরি এটা ছোট অংশ বাদ আছে এটা হলো কি মেথডটাকে আমার যে ফর্মের মেথড আছে এটা আমাকে করে দিতে হবে পোস্ট মেথড হলো পোস্ট নাও সি দা ইফেক্ট For the first time, যখন রিকোয়েস্টটা আসে যে আমি সেভ করতে চাই এই যে দেখেন সেভ কল হলো কেমন তখন কোনটা কল হচ্ছে গেট গেট কল হলো একটু দেখি প্রথম কুইকলি আমরা এখানে পোস্ট লিখছি না মেথড পোস্ট ওকে নেক্সট সো পোস্ট অ্যাকাউন্ট এখানে পোস্ট এসেছে কিনা আমরা একটু দেখি রিসোর্স মেথড পোস্ট এসেছে সাবমিট ওকে কারণ নাই সবকিছুই ঠিক আছে আবার সেই পুরাতন ইয়ে কেমন ক্লিন বিল করলাম দেখি ঠিক মতো কাজ করে কিনা এবং ব্রাউজারটা অফ করে দেই আই ক্যান সেভ ফর দ্য ফার্স্ট টাইম দিস ওয়ান উইল বি কল আগে প্রবলেম ছিল দেখেন এখন কোনটা কল হচ্ছে এখন কিন্তু দেন পোস্ট আচ্ছা আমি এই কল হওয়ার মেইন কারণ কিন্তু হলো আমি আমার সোর্স কোডের মধ্যে বলে দিছি ফর্মের সাবমিট মেথডটা পোস্ট কল হবে এটা কি বুঝতে পারছেন প্রথমবার কিন্তু যে কোনো লিংক অথবা অন্য কিছু থ্রুতে যখন যাচ্ছে তখন নরমাল গেটটা কল হচ্ছে যখন ফর্মটা সাবমিট হয় তখন কোনটা কল হলো পোস্ট আমি যদি লিখে দিতাম এখানে গেট কল হবে তখন কোনটা কল হতো গেট আমি ওই জিনিসটা না করে আমি যেটা করছি সেটা হলো আমি তখন এখানে গেট পোস্ট কল করলাম এবার দেখেন তো উপরে কি হয়েছে আপনারা এর আগে আর এটার মধ্যে পার্থক্য বুঝতেছেন কি পার্থক্য আগে ইউআরএল এ দেখাতো এখন কিন্তু ইউআরএল এ সেটা দেখাচ্ছে না রাইট আপনাকে বুঝতে পারছেন আচ্ছা খুব ইজিলি বলা যায় না ফর্মটা যদি গেট দিয়ে সাবমিট হয় তাহলে ইউআরএল এ ফর্মের মধ্যে যে ভ্যালুগুলো যাচ্ছে ওগুলো দেখায় আর ফর্মটা যদি পোস্ট দিয়ে সাবমিট হয় তাহলে ইউআরএল এ দেখায় না রাইট আচ্ছা এখন এটা দ্বারা কি বুঝলেন কখন কোনটা দরকার গেট ভালো না পোস্ট ভালো পোস্ট ভালো না গেট ভালো রাইট সরা গেছে ওকে বলেন দরকার অনুযায়ী সবসময় পোস্ট ভালো হলে কেমনে হবে আপনার যদি জুতা এক জোড়া পছন্দ হয় সেটা শেয়ার করবেন কিভাবে বুঝেন নাই সার্চ করে বের করছেন ওকে বাটা অমুক প্রোডাক্টের এই প্রোডাক্টটা পছন্দ হয়েছে
ইউআরএল কপি করলে তো শুধু বাটাসু কোম্পানি ডট কম আসবে, বুঝেন নাই? আপনি শেয়ার করবেন কি? রাজনীতি গেলে সব ফোন একসাথে আসে শুরু হয়ে যায়। তো আপনি আপনি আসলে শেয়ার করবেন কি? আপনি শেয়ার করবেন হলো যে আমি বাটাসু কোম্পানি ডট কম স্ল্যাশ প্রোডাক্ট স্ল্যাশ ম্যানস দেন স্ল্যাশ তারপর আইডিটা, তাই না? এখন যদি পোস্ট দিয়ে সব সময় গুগলে সার্চটা কি দিয়ে হয়, গেট দিয়ে হয় না পোস্ট দিয়ে হয়? দেখি বলতে পারেন কি না, সাবমিটটা কি দিয়ে? গেট দিয়ে, রাইট? ওকে, এবার পোস্ট এবং গেট সম্পর্কে আরেকটু ধারণা নেই। আপনাদের মনে হতে পারে ক্রিয়েট করার জন্য পোস্ট, তাই তো? সার্চ করার জন্য গেট, তাই তো? হ্যাঁ, আনসার ইজ ট্রু। ওকে, গুগল যদি পোস্ট দিয়ে করতো কি প্রবলেম হতো? অনেক সময় সার্চ করে আপনি ইউআরএলটা শেয়ার করেন না অনেকের সাথে, এই যে ইউআরএলটা আপনি শুধু ক্লিক করেন, এটা কি পারতেন? আচ্ছা, গুগল গুগল পোস্ট দিয়ে করে না কেন? সিকিউরিটির ইস্যু আছে না? গুগলে সার্চ করতেছেন সবাই তো দেখতেছে সিকিউরিটি কি আছে, বুঝেন নাই, রাইট? আপনি এখানে লিখতেছেন সবাই দেখতে পাচ্ছে, উপরে দেখালে সমস্যাটা কি, তাই না? সো এই জন্য ইস্যু কিন্তু না। সো গেট পোস্টের মধ্যে কিছুটা পার্থক্য কি আপনারা বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে আর বাকিগুলো বলে দিই। এবার আসেন, আরও কিছু পার্থক্য আছে। আমরা এর আগে কিন্তু দেখছি, আমরা গেট দিয়ে কিন্তু ডাটা সেভ করছি, করছি না? গেট দিয়ে কিন্তু আপনি করতে পারবেন, কিন্তু গেট দিয়ে ডাটা সেভ করা সাজেস্ট মানে বলা হয় অ্যাভয়েড করবেন। একটু এক্সাম্পল দিই আপনাদেরকে কেন অ্যাভয়েড করবেন। গেট দিয়ে ডাটা সেভ করলে কি হয়, প্রথম হলো ইউআরএল এ দেখা যায়, ডাটা সেনসিটিভ নাও হতে পারে, আমি এন্ট্রি করতেছি সেভ করতেছি ইউআরএল এ দেখা গেলে সমস্যা কি, তাই না? আচ্ছা, প্রবলেম হলো অন্য জায়গায়। আপনারা কখনো এই কাজটা করছেন কিনা, যে কিছু একটা দিয়ে সেভ করছেন আর তখন হঠাৎ করে স্ক্রিনটা সাদা হয়ে গেছে, নেট কানেকশন স্লো হলে অনেক সময় এরকম হয় না? এটা 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 ফিল আপ করছেন তা হঠাৎ করে সাদা, রাইট? কি হলো? নেটের মাঝে কানেকশন স্লো হয়ে গেছে। এখন এটা দ্বারা আপনি কি বুঝলেন, সেভ হয়েছে নাকি হয় নাই, সার্ভার সাইডে গেছে নাকি যায় নাই, বুঝতে পারছেন না? সব সময় কি আপনি বুঝতে পারবেন নাকি? পেজ রিফ্রেশ হয়ে সুন্দর করে আসলেই গেছে আর এর আগে যায় নাই, এটা কি সত্য? নো, মাইট বি সিগন্যাল চলে গেছে আর কি, আপনি তো পেজটা পরবর্তী অংশটুকু রিফ্রেশ হয়ে আসে নাই। আচ্ছা, এবার ব্যাপারটা ধরা যাক, আপনি কেনাকাটা করলেন অথবা বিদ্যুৎ বিল দিলেন, সাপোজ কিসের মাধ্যমে? নেটের মাধ্যমে। ওকে, তারপর দিলেন ক্রেডিট কার্ড নাম্বার, এটা টাকা এত টাকা যাবে, রাইট? সব ঠিক, তা সুন্দর করে কিছুক্ষণ চাকা টাকা করে সাদা, রাইট? তারপর নর্মালি আমরা কি করি এক্ষেত্রে, আবার অ্যাড্রেস বারে গিয়ে ধুম বাড়ি, তাই না? আবার বলে, রাইট? আবার ঘুরতে থাকে ঘুরতে থাকে, তারপর দেখলাম যে ঘুরতে ঘুরতে টাকা নাই হয়ে গেছে, হয় কিন্তু এগুলা। ওকে, রাইট, সো তো নাই হয়ে গেছে, অর্থাৎ যতবার আপনি এন্টার দিবেন ততবার কি হচ্ছে, আগে রিকোয়েস্ট আগে গেছে, আগে রিকোয়েস্ট আগে গেছে। সো এই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন, এই ক্ষেত্রে মাঝে মধ্যে দেখবেন যে আপনার এই ডাটাটুকু যে আপনি সাবমিট করছেন একবার শেষ হয়ে গেছে, সাদা পেজ চলে আসছে, পরে যখন আবার এন্টার দিবেন কেমন আপনাকে সুন্দর করে একটা মেসেজ দেখাবে, কি জানেন? বলবে যে আপনি যে রিকোয়েস্টটা অলরেডি আগে করছেন সেটা কিন্তু আবার সাবমিট হবে, আপনি কি এগ্রি করেন নাকি করেন না? টাকা পয়সার ব্যাপার হলে আপনি কি দিবেন? নো দিবেন না? নর্মাল ইউজার নো দিবে, ও কোয়েরি করবে, হয়তো ফোন করবে ওখানে, যে যে যাদের বিলটা দিতে চাইছে যে আমরা আসলে কি করবো, তাই না? আপনাকে বুঝতে পারছেন? সো ফোন করবে আর না হলে কিন্তু ইয়া করবে, তাই না? মানে যখনই চিন্তা করবে যে টাকা কাটা দেওয়ার পসিবিলিটি আছে, ও কিন্তু করবে না, রাইট? আপনি যদি সেভের কাজটুকু গেট দিয়ে করেন তাহলে কিন্তু এই মেসেজ দেখাবে না, কিন্তু সেভের কাজটুকু যদি আপনি পোস্ট দিয়ে করেন তাহলে ইউজারকে ওই মেসেজ দেখাবে। এবার দেখেন, আপনি ওয়েব প্রোগ্রামিং করার সময় আপনি শুধুমাত্র সি শার্প নিয়ে চিন্তা করলে কিন্তু কাজ হচ্ছে না, ব্রাউজার বিহেভিয়ার নিয়ে চিন্তা করতে হচ্ছে। ব্রাউজার এইভাবে তৈরি, ব্রাউজার যখন ফর্মটা সাবমিট করে ব্রাউজারের মাথায় আছে এই ফর্মটা যেহেতু পোস্ট দিয়ে লেখা হয়েছে, সাবমিট মানে হলো সার্ভার সাইডে ডাটা আপডেট হবে,
রাইট আর এই ফর্মটা যেহেতু গেট দিয়ে করা হয়েছে তার মানে হলো সার্ভার সাইড থেকে ডাটা রিট্রিভ করা হবে রাইট এগুলাকে বলা হয় এইচটিটিপি ভার্ব গেট এবং পোস্ট ব্রাউজার কিন্তু ওইভাবে তৈরি সো যখনই সে দেখে পোস্ট দিয়ে করা ফর্মটা তখনই কিন্তু সেই ইউজারকে ওই মেসেজ দেখে এই এটা কিন্তু আবার ইয়া হবে সেকেন্ড টাইপ হবে রিপিট হবে অ্যাগ্রি অর ডিসঅ্যাগ্রি তাই না তো আপনি যদি কেসটা উল্টে দেন তাহলে কিন্তু ইউজার আপনার অ্যাপ্লিকেশনটা ভালো অ্যাপ্লিকেশন হবে না রাইট তাই না বুঝতে পারছেন গেট পোস্টের মধ্যে পার্থক্য সেকেন্ড পার্থক্য দেখলাম থার্ডটা গেট দিয়ে কত সাইজ জানো ছোট সাইজের ডাটা পাঠানো যায় কারণ কি ইউআরএল বড় হয়ে যায় তো ইউআরএল প্রসেস করতে পারে না আর পোস্ট দিয়ে 5 এমবির মতো ডাটা পাঠানো যায় সো পোস্ট দিয়ে বেশি ডাটা পাঠাতে হলে আপনাকে পোস্ট হেল্প দিতে হবে সো গেট ইউজ করবেন নাকি পোস্ট ইউজ করবেন এটার সাথে অনেক কিছু জড়িত নট একটা ডিসিশন ওকে আচ্ছা এবার আপনাদের আমি ক্রিয়েট পার্ট 2 কে একটু ওপেন করে দেখাই আমি ক্রিয়েট পার্ট 2 কে আপনাদেরকে ওপেন করে দেখাচ্ছি দেখেন এবার মিটছে কিনা দেখেন সো এই পোস্টের কারণে আসলে সাবমিট করলে এটা আসে বাই দ্য ওয়ে আমরা আবার ক্রিয়েটেড বিগিন ফর্মে চলে যাই ক্রিয়েট বিগিন ফর্ম একটু জেনে নেন বাই ডিফল্ট যখন এইচটিএমএল ফর্ম হাতে লেখেন তখন বাই ডিফল্ট মেথড হয় গেট আর এখানে বাই ডিফল্ট হয় পোস্ট মনে থাকবে আপনাদের সবার অ্যাপ্লিকেশনের চেহারা এতটুকু হয়েছে হয়েছে না এবার আমি ছোট্ট একটা কাজ দিব আপনাদেরকে প্লিজ ডু ইট কাজটা একটু দেখাই দেখি পারেন কিনা আমি কিন্তু ফর্ম আলোচনা করে ফেলছি গেছেন নাকি ভেঙে চলে আমি তো ভাবছি একটু ইট করে আসছেন এনার্জি আছে ফিডব্যাক লাগবে তাই তো ওকে দেখাই কাজটা দিয়ে ফিডব্যাক সহ দিই এখানে আমি এরকম কিছু একটু এডিশনাল জিনিস চাচ্ছি সবগুলা দেখব না এখানে একটা টেক্সট বক্স থাকবে পাশে থাকবে এন্টার নেম কেমন আর পাশে থাকবে সার্চ একটা বাটন সার্চ ইউজার যখন যেটা দিবে যেমন ইউজার লিখলো ফর অ্যান এক্সাম্পল এ তাহলে এ কোনটা আছে এটা আছে এটা আছে এটা তিনটা ইউজার লিখলো সিএইচ তাহলে কোনটা আসবে দুটো একটা আসবে বুঝতে পারছেন ফিল্টারেশন যেটা বলে আর কি এখানে একটা টেক্সট বক্স এখানে একটা বাটন তো প্লিজ ডু ইট এন্ড টি ব্রেক ইনক্লুডেড এই কাজের সাথে কতক্ষণ টাইম দিব হ্যাঁ কতক্ষণ টাইম দিব ওকে দাদা মাঠে মাঠে চলে